আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ বাচ্চা বড় সবার খুব পছন্দের চিংড়ি মাসালা ফ্রাই তৈরি করে দেখাবো। এই চিংড়ি মাসালা ফ্রাইটা খেতে এত মজার, গরম গরম ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগবে এবং এমনি এমনি খেতেও ভীষণ মজার। তাহলে চলুন তৈরি করে নিচ্ছি চিংড়ি মাসালা ফ্রাই। সেজন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের সাইজটা মিডিয়াম, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। তারপর এখানে চিমটি পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। খুব ভালো করে কুচি কুচি করে কেটেছি। আর চিমটি পরিমাণ দিয়ে দিলাম জর্দার রং, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ চাউলের গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তারপর একটু করে মেখে নিচ্ছি। চাউলের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই চিংড়ি মাছটা বেশ একটু মচমচে হবে। 1 চা চামচ দিয়ে দিলাম লেবুর রস। তারপর আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে খুব ভালো করে মেখে নেব, যাতে করে মশলাগুলো এবং চাউলের গুঁড়া কর্নফ্লাওয়ার সব কিছু মিলে খুব সুন্দর একটা আঠালো ভাব হয়। এবার কিন্তু অনেকটাই মাখানো হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এমনটা হয়েছে। এবার এই চিংড়ি মাছ আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব, কারণ মেরিনেট করলে মশলাগুলো খুব ভালোভাবে চিংড়ি মাছে ঢুকবে। তারপর আধা ঘন্টা পর আমি চুলায় একটা প্যান দিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন বেশ একটু গরম হবে তখন চুলার আঁচটা আমি মিডিয়াম করে দেব। মিডিয়াম করে দিয়ে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, একদম লাগিয়ে লাগিয়ে দেওয়া যাবে না, তাহলে চিংড়ি মাছটা ফ্রাই ভালো হবে না। চুলার আঁচটা এই সময় মিডিয়াম হাই রাখতে হবে, একদম কমিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফ্রাইটা ভালো হবে না। তারপর 1 মিনিটের মতো এইভাবে আমি ভেজে নিচ্ছি। 1 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি কালারটা খুব সুন্দর হয়েছে। আমি সবগুলো চিংড়ি মাছ উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে আমি আরও 1 মিনিটের মতো এই পাশটাও ভেজে নেব। এটা ভাজতে 2 মিনিটের মতো সময় লাগবে। এবার কিন্তু অনেকটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এইভাবে ভেজে নিলে চিংড়ি মাছটা কিন্তু অনেক শক্ত হবে না, উপরে ক্রিস্পি এবং ভেতরে একটু জুসি টাইপ থাকবে। তারপর আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল এই মজার ঝাল ঝাল চিংড়ি ফ্রাই। পরিবেশন করার আগে একটু করে লেবুর রস উপর দিয়ে দিয়ে তারপর সার্ভ করে নিলে এভাবে খেতে খুবই মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তারপর কেমন লাগলো আমাকে জানাবেন। আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।